আজকে আমাদের দেশে কিছু লোক আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বাবার জন্য পাগল হয়া যায়, আছে না নাই কত কন্যা কে বাবার দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, কত কয় না বাবার পায়ে হাত থেকে খালি কত মুসি করে চুমুয়া খায়, কত কয় না জীবনে মা বাবার পায়ে হাত থেকে যদি চুমুয়া খাও তোমার কিসমত খুলিয়া যাবে, সুবহানাল্লাহ। কোন আমাদের দেশের মানুষ আছে মা বাবার পায়ে হাত রাখিয়া চুমা খায় না, পিসাবের কাছে যা খালি এরকম পাও সোটকা সোটকা সাথে কত কন্যা কে এগুলি পাইসিয়াও কোনে পাইসিয়াও কোনে মাজারে যায়ও না, মাজারে আগরবাতি দিও না। আন বড় বড় চোখ করে তাকাইছি, আমি উচিত কথা বলতেছি, তেতুল তলা বসেন না, কথা কে বলেন? ছেলেদার মালিক কে? জোরে কন, মেয়েদার মালিক কে? বাদল বাড়ি যাইয়া সাদাপুর বাদল বাড়ি যা আসল পাইতে দেন, তাজা পাতা পইলে তাজা ছেলে, মরা পাতা পইলে মরা ছেলে, এইতে তো কোন শালা কইছে এটা ফসাও শুনেন। আমি বাস্তব কথা বলতেছি নাকি? কথা মিলিয়ে লেন, খাবে খাবে মিলিয়ে লেন, খালি মাইন করেন না। হ্যাঁ মান্নত করা জায়েজ আছে, নামাজ মান্নত করতে পারেন, রোজা মান্নত করতে পারেন, আপনার সাদকা জানের বদলে জান দিতে পারেন, কিন্তু তা নিয়ম মাফিক আছে, কিন্তু আপনি মাজারে যাইয়া মাজার পুজো করবেন, মাজার পূজা করা হারাম, কবরে যায়ও না। আপনি যদি বলেন নিয়ত করে যদি বলেন আমি শাহ মখদুমের মাজার জিয়ারত করব, এটা রসুল নিষেধ করে দিয়েছেন, কথা বোঝেন না? আচ্ছা আপনি মাজারে গেলেন, যাইয়া তার কাছে বললেন বাবা শাহ মখদুম আমি অভাবী মানুষ, অভাব অনটন সংসার, আপনি আমাকে কিছু দেন। নাউজুবিল্লাহ তো জোরে কান, শাহ মখদুমের বাসা হলো আরবি, জোরে কান কি? শাহপুরানের বাসা, শাহজালালের বাসা, বাইজিদের বাসা, কথা কয় না বড় পীর সাহেবের বাসা আরবি, তাদের বাসা হলো আরবি, আমার ভাইরা আমার তাদের বাড়ি ছিল ইরান আরবি বাসা, আপনি শাহ মখদুমের মাজারে যাইয়া বললেন বাবা শাহ মখদুম আমি অভাবী মানুষ, আপনি আমাকে কিছু দেন, আপনার বাসা খুব বুঝলো, কথা কয় না? তাহলে প্রথম ফায়ার মিস, প্রথম ফায়ার কথা বুঝেন? উত্তর দিয়ে, উত্তর যদি না দেন আল্লাহর আদালতে বিচার দায়ের করব। তাহলে প্রথম ফায়ার মিস, প্রথম ফায়ার কি? দুই নাম্বার, সে আপনি শাহ মখদুমের মাজার কাছে যা বললেন বাবা আমার ছেলে লেখা বড় করে না, প্রাইজিমে করে, আপনি একটু দোয়া করেন আমার ছেলে যেন লেখা বড় করে, লোকটা ঘুম আসে না, জেন্দা আছে, যদি ঘুমা থেকে থাকে ফায়ার মিস, কথা কয় না? ফায়ার সে ঘুমো আছে না জেন্দা আছে আপনি বলতে পারবেন? যদি ঘুমা থাকে, যদি কথা থাকেন তাহলে লোকটা শুনলো না, তাহলে ফায়ার মিস। তিন নম্বর, আপনি শামুকদমের মাদারের কাছে যে বললেন বাবা আমার ছেলে চাকরি হবে লে হয় না, বাবা তুমি দোয়া করো ছেলে জানে চাকরি হয়, আপনি কি বলতে পারবেন তিনি কবরে শুয়ে আছে না আল্লাহ আরশে নিয়ে গেছে, আপনি কি বলতে পারবেন? যদি আরশে নিয়ে থাকে তাহলে এ ফায়ারটাও মিস, এই জন্য রসুল বলেছেন মাজারে যায়ও না, মরা জিন্দা মানুষের কাছে কিছু চায়ও না, নিঃসন্দেহে তারা জিন্দা মানুষ, মরা জিন্দা মানুষ, সুবহানাল্লাহ, কোন কিন্তু তাদের কাছে যায়ও না, তাদের কাছে কিছু চায়ও না, মাজার পূজা করো না, করো না, সিল্লা কোন ঠিক কিনে। এই যে আমাদের লালন আছে, আমাদের নবী সাহেব একটা জিনিস বুঝোই, এক সাহাবী দেখছেন যে আল্লাহ রসুল কাঁচা খেজুর খাইছে, কথা কি বুঝেন?
তিন সাহাবী দেখছে যে রসুল পাকা খেজুর খাচ্ছে, যে সাহাবি দেখছেন একজন যে কাঁচা খেজুর খাচ্ছে এটাও সত্য, তিন সাহাবি দেখছে যে হুজুর পাকা খেজুর খাইছে, ওই দেখেই শক্তিশালী করে গেছে, ওই দেখে জয়ীফ করে দিয়ে গেছে, তিনজন যে জায়গা সাক্ষী দিছে ওই দেখে সহি বলে গণ্য করছে আর এটাকে গরিব করছে, কথা বোঝেন? তাহলে আল্লাহ রাসূলের সাহাবীরা নিজেরা দেখছে তারা কি মিথ্যা কথা বলে? বলছে, তাহলে তারাই বলছে তাদের নিজে দেখছে কাঁচা খেজুর খাইছে আর তিনজন বলে পাকা খেজুর খাইছে, তাহলে কাঁচা খেজুর খাইছে নিশ্চয়কে দেখার পরেও ওই হাদিসটাকে গরিব বানানো হয়েছে আর তিনজন খাইছে ওই হাদিসটাকে সহি বলে গণ্য করা হয়েছে। তাহলে তাই যদি হয় আজকে লালনের কথা নিয়ে ওয়াজ করে মানুষে বুঝাও লালন কি, লালনের দরবারে খালি কাজার মেলা কত কয় না, কিসের মেলা? খালি মন কেমন গাঞ্জা খায়, একটা মানুষও নামাজি নাই, মুখের দাড়ি কাটে না, মোষ আছে মুখ কোণে, মোষ দিয়া দাড়ি দিয়া মোষ কোনোদিন কাটে না, বগুল তলা যায় না, নিচে নামার কায়দা নাই, সেই জায়গা যায় আর তারির পক্ষে সাবাই গায়া ওয়াজ করে, বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে না, সে কি গান গায় যা জানেন বলবো কি একটু, কথা কয় না? ও যে সন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি বিধান, কথা কয় না? ও বুঝছে সন্নত দিলে মুসলমান হয়, অর্থাৎ আজকে পক্ষী কাটাইছে মুসলমান হয়েছে, তালি নারী খাতনা নাই কে তালি ও কি মুসলমান? উনি বলতেছে দেখেন কি কয়, আর আমি বলি সন্নত দিলে যদি হয় মুসলমান, ওদে আইরা গরুর আইরা গরু কি হয় মুসলমান, সন্নত দিলে হয় মুসলমান, খাসি বরকির কি বাপি দেন, জবাব দে রে ওরে শয়তান, জবাব দে রে ওরে শয়তান, না বলে তোরে ছাড়বো না, চিল্লা বলুন ঠিক কিনা? বাপ্পার পণ্ডামি কথা জোরে কম ঠিক কিনা? আবার বলছে সাকি সামান্য সুরা দর্বি কোনা কাঞ্চিতে দরসরা খাবার ঘরে ফান পেতে, এই লালন আল্লাহকে সর বলছে আর মসজিদটাকে কোনা কাঞ্চি বলে ঘোষণা দিছে জোরে কম ঠিক কিনা? নবীকে নবীর উপরে ব্যঙ্গচিত্র করেছে, এইটা নিয়ে যদি সারা বিশ্বে যদি জ্বর উঠে থাকে, এই লালন আল্লাহকে চোর বলেছে মসজিদ থেকে কোনা কাঞ্চি বলে ঘোষণা করেছে, তাহলে এই লালনকে ঘৃণা করা দরকার আছে না নাই? লালনের পক্ষের মানুষকে ঘৃণা করা দরকার আছে না নাই? তাহলে তমাম বাংলাদেশের মানুষ মুসলমানদার ভিতরে একটু বাজান আপনার ইমান আছে, ইমানদার মুসলমান লালন গীতি গায়ন শুনে ওই লালনের কথাকে সমর্থ করতে পারে না, চিল্লা কন ঠিক কিনে? আল্লাহ তুমি চোর বললে আর সেই পক্ষের গান গা গা ওয়াজ করে বেড়ায় বাংলার মুসলমান প্রতিবাদ করে না, কথা কন ভালো কথা কি নাই? এইভাবে বলা যায় না সে কি সামান্য সুস্তা, সে কি সামান্য সস্তা দর্বি রাস্তা গাতেতে দরওয়াল্লাকে বাদতের ফান পেতে, দরওয়াল্লাকে বাদতের ফান পেতে সিল্লা কর মার হাবা, তা না বলে আল্লাহকে সর বলছে ওর সাথে কি সম্পর্ক আছে? সর কোন আছে? তারপরে লালন বলছে বলবো দরকার আছে না নাই? আমি কি অবাস্তব কথা বলতেছি? আমি হাদিস কোরআন দিয়ে বাস্তবের সাথে মিল করে ফর্সা ওয়াজ করি আমি, না মুসা নবীর কথা বলবো? তারপরে লালন কি বলছে, যেতে খোদা সেই তো রাসুল,
যে তো মুর্শিদ সেই তো রাসূল, তাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউজ বলে একটু জোরে কয়, এ কথা লালন কয় না কোরআনে কয়, কথা বুঝতে পারছেন না? ও বলতে যেত খোদ যেত মুর্শিদ সেই তো রাসূল, তাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না কোরআনে কয়, আমি বলি তমাম পৃথিবীর আলেম ওলামা কোরআন হাদিসের মধ্যে এটা প্রমাণিত করে দিতে পারে নাই, যেই মুর্শিদ যে পীর সেই নবী, আর যেই নবী সেই আল্লাহ। কথা বুঝতেছেন না? আমার ভাই আমার প্রমাণ করে দিতে পারে নাই, একটা সাহাবি একটা নবীর তুলনা করা যাবে না, আর নবীর সাথে আল্লাহকে তুলনা করা যাবে না, আর একটা তামাম পৃথিবীর অলিদের সাথে একটা নবীর সাহাবির তুলনা করা যাবে না। আল্লাহ বলেছে যেই পীর সেই তো রাসুল সেই নবী, আর তাতে আর নাই কোনো ভুল, আল্লাহও সে হয়। তাহলে এই মানুষ কোনোদিন আল্লাহ হইতে পারে? কথা কর না কে? তাহলে আল্লাহ হইতে যদি না পারে, তাহলে লালনের পক্ষে যারা সাফাই গায় ওদের ঘৃণা করা দরকার আছে না নাই? ওদের ঘৃণা করব কি করব কি না? ওদেরকে ঘৃণা করতে চাই কারা কারা একটা হাত তুলে দেখেন না রে, হাত নামা। এই বাদ পারি কথা বলে বলে বাংলার জমিনে কামাই করে করে খাচ্ছে মুসলমান, একটুকু প্রতিবাদ করো না তো কিসের মুসলমান? খারাপ লাগতেছে? বৃষ্টি চলে গেছে ইনশাল্লাহ, আমি আপনারা বললাম যে বৃষ্টি আসবে না ইনশাল্লাহ, আপনারা তো মানুষ চেনেন না, না সম্ভব না। শোনেন, দুই ঘন্টার উপর আমার আলোচনা হয়ে গেছে, আমি দুই ঘন্টা বেশি আলোচনা করি না, আমি এখানে মাহফিল নিতাম না। এখন আমার বড় ভাই আমার ওস্তাদ সুমতুল্য হযরত আল্লামা মাওলানা আমজাদ কারি সাহেব, তিনি মোবাইল করার পরে আমি কোনো কথাই বলিনি, সাথে সাথে স্বীকার করছি, মরবেন লেগে এখানে আসি। পাপনা যদি জালসা করার জন্য যাই মাগরিবের নামাজ জিরেস্থারে পড়ে, তারপরে কিছু কাজ করিয়া গাড়ি দুটি, আর আপনাদের এখানে আসি এখান থেকে কয়েক কিলো, এই না আসার জন্য আসরের নামাজ পড়ে রেডি হয়েছি, হাসতে স্যার। তাহলে আস্তে আস্তে বড় ঈশার নামাজ ধর ধর, বাস্তব কথা আমি কই, ভরসা কথা, অবাস্তব কথা আমি বলি না। এই জন্যই তো আসবে চাই না, আমি নরসরে করি হলে প্রাইভেট কার নিয়ে, আগে মনে মনে করবেন আগে না আইটি আইসি, সবসময় মানুষকে একভাবেই থাকতে চায় নাকি? এখন সেখানে আমার প্রাইভেট কার দা, সেখানে মাহফিল নেই, যেখানে যায় না সেখানে যায় নি। এখন পরিয়ে বিপাকে মহিলা গরু রাখে, কথা বোঝে না না, আরে ভরসা কথা শোনেন। আমার ভাই আমার কারি সাহেবের কাছে বলেন একটু পরে মনোযোগ করবো, আপনাদের সাথে বলে আমার এই চুক্তি পরামর্শ নাই কে, আসলে আমি দুই ঘন্টার বেশি আলোচনা করি না। আপনারা যদি শোনেন শোনেন, আপনারা যদি আমার উপরে এরকম করেন এটা জুলুম করা হবে, কথা বলছেন না? আসলে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি আপনার এলাকার মানুষ দেশের মানুষ, আপনারা ভালোবাসেন কি না? আচ্ছা যে যাকে ভালোবাসে সে তো বন্ধু, কথা কয় না, তাই ভালোবাসা মানুষকে কেউ কোনোদিন কষ্ট দেয়? না উপহার দেয় বুঝলাম ঠিক, যাক যে ভালোবাসে যে প্রেম করছে সেই বোঝে। তার তালি করবে যাবো কে, না কাউসারি মরিয়া গেছে, কাউসারি তো এইরকম করে দিনে দাবাত দিছে, এরকম করে দাবাত দেওয়ার পরে আপনার এরকম করে তাক ধরে ধরে মারিয়ে ফেলেছে, তার আপনারে ওয়াশ করতে করতে মারছেন, ওয়াশ করতে করতে মারা গেছে, বলতেছে আমার ভালো লাগতেছে না, কয় না হুজুর ওয়াশ করেন, দেখছেন? তাহলে ওয়াশ করতে করতে লোকটা মরে গেল, তাহলে ওই লোকটা মরে গেল, ওখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে ওয়াশ করতে করতে যে লোকটা মারা গেল এই লোকটাকে আর মারব না, কাছারে মরছে মরছে বাচ্চা অন্তরে আমরা মারবে চাই না, হে বাসে থাক, তাহলে কাজ তাহলে আমার বাসে থাকার দরকার আছে না নাই? তারপরও হায়াতের মালিক আল্লাহ,
সুস্থ কম আসলেন আমার সাথে, জুয়ান হেও বলে আমার মতনই। যদি কোনদিন কোন, আগে তো এক টানা দেখছি এই এলাকায় যত মাহফিল আছে, মানে বিশটা যদি মাহফিল হচ্ছে উনিশটা মাহফিলে কাউসারি আর আমি কথা কর। যদি শুনছে যে আইসে হলো কাউসারি আর আমসারি কয়, ধীরে ধীরে হন বাড়ি সারি সব বাড়ি ছেড়ে উপস্থিত হয়েছে। তারপরে সেও আল্লাহ তাকে বড় বানাইছে, আল্লাহ আমাকে একটু বড় পর্যায়ে করছে, তখন দুইজন ওয়াজ করছে ফাঁকা ফাঁকি, কিন্তু সম্পর্ক এতই ছিল, এতই ভালোবাসতো। আহ, অন্তর খুলে দোয়া করি, আমাকে বলছে যে শরীরের অবস্থা ভালো না, কখন মরি, মাঠটা তুই ছেড়ে দিস না, তবে মাঠটা আমি ধরে রাখছি, যতদিন কাউসারি মরছে আল্লাহ জানে তার জান্নাত নসিব করে কেন, আমি জোরে কেন আমিন, কিন্তু মাঠ ছেড়ে দিতেছি না, অত সস্তা মনে করতে চান না, অত সস্তা মনে করে না যে মাঠ ছেড়ে দিয়ে বাইরে বসে থাকবো না, যতদিন পর্যন্ত এ শরীরের কাম বাজে নাই কে গাদান লাগবে। তারপরে আমার ছোট ভাই খুব ভালো, খুব ভালো, অনেকদিন ধরে ইমামতি করতেছে, আজকে আলেমদের কত মর্যাদা বলবো কি একটু কথা কয় না, আলেমদের মর্যাদা দেখেন বাংলাদেশের একটা হাদিস শরীফের মধ্যে পড়েছি, তাম পৃথিবীর যত মানুষ খায় আলেমদের অসিলে করে খায়, সুবহানাল্লাহ কর না কে, আর সেই আলেমদের বেতন কত, 5,000 টাকা মাস গেলি, 5,000 টাকা বেতন, তো 5,000 টাকা যে বেতন দেও একটা জামা বানাতে, আমি এই জামাটা গায়ে দিছি 2,300 টাকা খরচা পড়ছে, তোমার মতো ল্যাংটা থাকবো, যে সালাল গুনে জন্ম দিছে, যে সালাল যে সাল ইউনিভার্সিটি পড়ে, সেই সালাল ছেলে যে জিনিস পড়ে দেশে, এক মাস দুই মাস পরে যখন বাড়িতে আছে, তুমি মা হয়া তুমি বাবা হয়া ছেলে সামনে তাকাবার পারো না, সামনে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দর মন দেখা যায়, কত না কে ফসা ওয়াজ ফসা ওয়াজ, নিজের ছেলের দিকে তাকা পারালো না, আমার দিকে তাকাবে তো পারতেছ, কথা কি খারাপ বলতেছি, আর লম্বা জামা দেখছে পেট ফুলতেছে, পেটে পাড়া দিয়ে পটকা ফুটা দেব কেলায়ও না, বোঝার চেষ্টা করো কথা গুনি, আসলে কি অবাস্তব কথা বলতেছি, আর ফর্সা কথা শুনে যান জীবনে আর শুনবেন না, আসো না আনো না, একটা হুজুরের বেতন মাত্র 5,000, 6,000, 7,000 কথা কয় না বাবা, ও আজ জমে গেছে, তুমি হরো কয় হাজার আর কথা কর না কে, 5,000, 6,000 টাকা বেতন, উর্ধে শহরে 10,000 টাকা বেতন, আর মুরগি যদি মসজিদের মধ্যে যা পায়খানা করে, একটা ফাসিকের কাছে কৈফত দিতে হয় একটা ইমামের, কথা কোন, ইমামের চাকরি আবার তিনজনের হাতে, সেক্রেটারি সভাপতি আর ক্যাশিয়ার, এরা যদি খুশি হয় চাকরি থাকে, আর এরা যদি বেজার হয় চাকরি বাজান সকালেই নর, কথা কোন, তারপরে দেশের সেক্রেটারি যে সুদ খায় ওই শালা কথা কয় না, সভাপতি ওই যে ঘুষ খায় কথা কোন, ক্যাশিয়ার ওই ব্যক্তি যে মানুষের জমা জমি জোর করে দখল করে খায়, পেট বড় বানাইছে লাঠির জোর আছে, ওই সারাম দাদা হলো, আমি কি তোমার সেক্রেটারি কথা কইছি নাকি, গার বলে কথা কইতেছি না, বাস্তব কথা কি না কন, তেনে ভাই এই কথা বলে আপনি আমার ছোট করে বসাইতেছেন, মাইন্ড করতেছেন নাকি, আরে শুনে যান শুনে যান, একটা ইমামের বেতন 5,000 থেকে 6,000 টাকা, আপনি 6,000, 7,000, 8,000 টাকা বেতন দিলেন, আর বউ আছে, তারপরে দুইটা ছেলে দুইটা মেয়ে হয়েছে কয়জন, মা বাবা আছে, চাউল কয়জন হলো, 6 জন হলো, আপনার 50 টাকা কেজি চাউল, এক বস্তা চাউলের দাম কত, 2,500 যদি হয় বাসে কত, কথা কর না কে, আর 2,500 বাসে, এই 2,500 টাকা দিয়ে আলু হলো 40 টাকা কেজি, মরিচ হলো বাদাম 200 টাকা কেজি, এখন তরকারি কিনবে না বাতি কিনবে,
এই যে হাল খারাপ লাগতেছে হুজুর কারে পক্ষে তো কথা কইতেছি হ্যাঁ সুন্দর কথা 100 টাকা দে আবার বকা বড় করতেছ হ্যাঁ জানিয়া শুনে আনা লাগে না তো বাচ্চা অন্তরে ভরসা কথা কয় আমি কি আপনার কাছে দামাক নিয়ে এসেছেন আমি কি খারাপ কথা বলতেছি নাকি দেখেন তারপরে মোল্লাদের বেতনে এত কম আমরা দিন 500 টাকা ইনকাম করি 1000 টাকা ইনকাম করি সংসার চলে না মোল্লাদের 5000 টাকা 6000 টাকা বেতন হইলে আপনার মাসে কত পড়ে দিন কত পড়ে 200 করে পড়ে 150 করে পড়ে 200 150 টাকা করে কামাই করিয়া 6 জন 7 জন 8 জন মানুষ নিয়ে আপনাদের চাইতে সাধারণ মানুষের চাইতে আলেমেরাই বাজান ভালোই চলে যরকম ঠিক কিনে এই আলেমদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ কোন আমি এই কি বুঝাতে চাচ্ছি দেখেন আলেমদেরকে আপনারা যা হেউ করেন আপনার অবহেলা করেন আলেমদের বেতন এত কম দেওয়ার পরেও সচ্ছলতা ভাবে বাদান চলে এরপরে জমা জমি করে না রাতে শীত সিন কাটবে যায় জমা জমু করেও ছেলে মিয়া বাদান মানুষ করতেছে বউ বাদান পর্দা রাখতেছে মিয়া টাকা বিয়ে দিচ্ছে নিজেও বাদান সচ্ছলতা ভাবে চলতেছে আপনাদের নিয়ে ইমামতি করতেছে জনগণ ঠিক কিনে তাহলে ইমাম সাহেব কি করেছে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে আল্লাহ কোরআনের কারিমের মধ্যে আল্লাহ শীত থেকে বেরিয়ে আসি জায়গা বলছে ওয়াকিমুসসালা নামাজ কায়েম করো ওয়াক্তু যাকাত যাকাত আদায় করো কুতিবে আলাইকুমুসসিয়াম রমজান মাস আসতে রোজা রাখো তাহলে আলেমেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজে পড়ে অন্যকে প্রদান পড়ায় এই জন্যে এক ওয়াক্ত নামাজ কাজা করে না তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আর আল্লাহ যেটুক নিজেকে রাখছে এইটুকু আলহামদুলিল্লাহ বলে স্বীকার করেছে বিদায় 5000 টাকার বেতনের আলেমেরাও 50000 টাকা যারা কামাই করে তাদের চাইতে ভালো চলে সিল্লাকন ঠিক কিনে এখন না বড় বড় চুপ করছে আসলে কি অবাস্তব কথা বলতেছি ফর্সা কথা ফর্সা ওয়াজ মানুষ কালো ওয়াজ জোরকান মানুষ কালো ওয়াজ আমি ওয়াজ তো করবে চাচ্ছি না কিন্তু আপনারা করে দিয়েছেন জোর করে আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন একটা ছেলে আলেম নিজে আলেম হন তার যদি না হতে পারে না আলেমের বাবা হন আপনি যদি মারা যান আপনার ছেলে যদি আপনার জানাজা নামাজ পড়ায় এই খাতিরেও আল্লাহ কবরে গোড়া জাত মাফ করে দিতে পারে আলেম ছেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা সব থেকে পানি বের হইয়া নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ বাবা মার কবর গোড়া জাপ মাপ করে দে হাদিস শরীফের মধ্যে দেখছি আপনি যদি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে তাহলে আল্লাহ ওই মা বাবা সন্তানকে দেখতে পারে আর দূরে থেকে যদি দোয়া করে দোয়া কবরে পৌঁছবে কিন্তু নূরের তাজাল্লিতে ওই মা বাবা সন্তানকে বাদান দেখতে পারে না এই জন্য উত্তম মা বাবার কবরের পাশে দাঁড়াইয়ে আপনি দোয়া করবেন মা মারা গেছে বাবা মারা গেছে যদি দোয়া করো গো বাবা আপনি যদি দোয়া করেন আপনি যেদিন মারা যাবেন আপনার ছেলেও আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে সিল্লাকন সুবহানাল্লাহ মনোজাত করে দেখি কন হুজুর বিপদে না পড়ে গেলাম দেখছি এই যে আমার বড় ভাই সুমতুল আমার ওস্তাদ সুমতুল আমি যখন দাখিল পরীক্ষা দেব বারবার দোয়া চাইছি মাসের মধ্যে দুইবার তিনবার দোয়া চাইছি যে হুজুর দোয়া করেন খাস করে আমি হুজুরই কই বড় ভাই না হুজুর বলি খাস করে মাথা হাত দিয়ে দোয়া করছে আল্লাহ দেখেন আপনাদের সামনে শত শত হাজার হাজার মানুষের গোটা বাংলাদেশের এমন কোন জেলায় নাই আল্লাহ ওই জেলায় আমাকে নেয় নি দোয়ায় কাজ হয় কি হয় না কি কোন হয় কি হয় না কারণ আমাদের অত এলাকার প্রবীণ আলেম
যিনি নিজ হাতে হাজার হাজার আলেম তৈরি করছে, বক্তা তৈরি করছে, তার সামনে দোয়া করি আল্লাহ তাকে হায়াত বৃদ্ধি করে দিক, শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে, সোনার মদিনার মোসাবির যেন বানে কোন আমিন। আর অল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করে চলে যাবো ইনশা আল্লাহ। আমার ভাইয়ের আমার মক্কা মদিনার কথা যখন উঠলো, মক্কা মদিনার কথা না বললেই তো পারি না, একটু বলবো কি বাদান খানা খাবার গেলাম তো সুমা খাইলে জীবনের গুণা মাপ, সুবহানাল্লাহ। কোন সুমা যদি না খাইতে পারেন, দূর থেকে যদি বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ গুণা মাপ করে দিবে, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার তাহলে ওটা পাথর, আর আমাদের উল্লাপাড়ার স্টেশনের কাছে যে কুটি কুটি বড় বড় পাথর আছে ওটাও পাথর, এই পাথর সুমা খাইলে প্রসাবের গন্ধ পাওয়া যায়, ওই পাথর সুমা খাইলে জীবনের গুণা মাফ হয়ে যায়। কি আসান কথাকে অবাস্তব বলতেছি নাকি? আর আপনাদের সাথে নাই আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করুন, ওই খানায় কাবা ভাঙার জন্য বাজানদে আবরাহার বাদশা কিতাবের মধ্যে দেখছি তিনি হলো গভর্নর, কিন্তু আমাদের দেশে মানুষ বলে আবরাহার বাদশা। আপনার যখন ওই খানায় কাবা ভাঙার জন্য বাজান চেষ্টা করেছিল, খানায় কাবা ভাঙার জন্য এসেছিল আল্লাহ, নবীরে বলেছিল সিরে সুরফিলের মধ্যে বলতেছে আলম তারা কাইফা ফালা রব্বু কাবিয়াস হাবিল ফিল, আল্লাহ বললেন আলম তারা কাইফা ফালা, বন্ধু আপনি কি দেখেন নাই? তাফসির ঠিক এইরকম হবে, এখানে বড় আলেম আছে, বিজ্ঞ আলেম আছে, আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই? তয়রা না আপনার আপনার রব কি করেছেন হস্তি বাহিনীদের সাথে? আল্লাহ বলতেছে আপনার রব হস্তি বাহিনীর সাথে কি কি ব্যবহার করেছে আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। কয় তাহলে বলতেছে আলম তারা কাইবা ভালা রব্ব কাবিয়া সাহাবিল বিল, তাহলে আপনার রব কি করেছেন তাদের সাথে কি দেখেন নাই? আমার নবী দুনিয়ায় আসার 50 দিন আগে আব্রাহার বাদশা চিনতে করলেন খানায় কাবা মানুষ বাজান আপনার তপ করার জন্য যায়, তাহলে ইয়ামিনের বাদশা বললেন আমি একটা খানায় কাবা বানাবো, তিনি 20 বছর পর্যন্ত খানায় কাবা বাজান বানাইলেন, এরপরে মাইকিন করে দিলেন, তখন তো মাইকিন ছিল না, এখন তো মাইকি আছে, তখন বাদান ডান দ্বারা পিটে দিলেন, ডোল পিটে দিলেন, কথা বোঝে না। আগে তালগাছের আটে দেখছি সারসপুর আটে গেছি, জের বেরে জের বেরে তাওয়া থেকে ঘটনা কইছি, কথা বোঝে না এরা, আসলে কয় বাস্তব কথা বলতেছি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করুন, জানা দিলে ওই কাবার আমাদের দেশের টাকা কেন মক্কায় যাবে, আমাদের টাকা আমাদের থাকার মানুষেরা টাকা দিবে, তারা খানায় কাবা তৈরি করিয়া ঘোষণা করলেন সাইনবোর্ড লটকা দিলেন এটা হলো বাইপাস, আসল কাবা হলো ইয়ামিনে। আমার ভাইয়ের আমার হজর মৌসুম শেষ, মক্কা থেকে কোরাই বংশের কিছু মানুষ আরো কিছু মানুষ বুদ্ধি পরামর্শ করে চিন্তা করলেন ওই গভর্নর আব্রাহার বাদশাহ আপনার ইয়ামিনে একটা খানায় কাবা তৈরি করছে, ওই খানা কাবা দেখে আসি কেমন খানায় কাবা, বাদান কিছু চাউল খাবার তরি তরকারি নিয়ে পাতিল বাম দিয়ে বাদান চলে গেলেন ইয়ামিনে যাইয়া, তাকে এত সুন্দর খানায় কাবা তৈরি করেছে, খুবই সুন্দর করে তৈরি করছে, এরপরে তারা চিন্তা করলেন এখানে থাকবো একটা রাত, এখন ক্ষুধা লাগছে খাবারের প্রয়োজন, তারা রান্না বাড়াও করছে, এরপরে ওখানে শুয়েছিলেন একটা রাত শুয়েছিলেন, রাত যখন গভীর হইলেন সব মানুষ যুক্তি করে বলতেছে ওই খানায় কাবা আদম মেরামত করেছিল বাদান, তারপরে হরজতে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বাদান মেরামত করেছিল, এর মাঝখানে আরেকজন নবী বাদান মেরামত করেছিল, কথা বোঝেন না খারাপ লাগতেছে কি? তাহলে সেই কাবা
এই কাবার চাইতে ওই কাবার দাম বেশি, এই কাবার দাম নাই। তারা রাত্রির বেলা ঘুম থেকে উঠিয়ে বলতেছে, আমরা এই কাবা পরে আজকে জামাতের সাথে পায়খানা করব। কথা বুঝতেছেন না? মনের মতো খাইছে, গভীর রাত গভীর রজনীতে মনের মতো করিয়ে কয়েকজন মানুষ বাজান পায়খানা করছে। আবরাহার বাদশা সকালবেলা ঘুরিয়া যায়, দেখে আপনার খানায় কাবার ভিতরে পায়খানা। কোলো এখানে কে আসছিল? কয়েকটা মক্কার থেকে কোরাইশ বংশ থেকে কিছু লোক আসছিল, রান্না বাড়া করছে, খাইছে, এরপরে শুয়েছিল, সেও একটা চিহ্ন পাওয়া যাচ্ছে, আবার খাইছে খাইছে, আমাদের খানায় কাবা বইরে পায়খানা করছে। চল ওই খাবা বাইয়া ভালাবো। আমি কোন পুরো বিশ্লেষণে আসতেছি, আমার ভাইরা আমার বন্ধুরা আমার, তারা কি করলেন? আপনার 60,000 বাদান সৈনিক সৈন্য সাজাইয়া, 60,000 সৈন্য নিয়ে, এরপরে হস্তি বাহিনী নিয়ে, 30,000 ঘোড়া নিয়ে, বাদান অনেক হাতি নিয়ে বাদান, তারা আসছে খানাই কাবা বাদান ভাঙার জন্য। আমার ভাইয়ের আমার খানাই কাবার খাদেম ছিলেন নবীর দাদা, এই নবীর দাদা, তাদের তো অস্ত্র বল নাই বা শক্তি নাই। তারা চিন্তা করলেন, কুরাইশ বংশের মানুষ বললেন, এই কাবা আব্রাহার বাদশা আসতেছে সৈন্য নিয়ে, অনেক কষ্টপাতি নিয়ে ভাঙার জন্য, আমরা বাধা দিতে গেলে আমরা মরে যাব, অতএব আমাদের মারামারি করা দরকার নাই, চলো আমরা পাহাড়ের ভিতরে লুকিয়ে পড়ি, যার ঘর সেই রক্ষা করবে। জোর পান সুবহানাল্লাহ। নবীর দাদা যাইয়া দাঁড়িতে খানা কাবার সাথে রকম করে ঘুরাইয়া বলে, হে কাবার মালিক, তোমার কাবাকে আমি রক্ষা করতে পারলাম না, আর রক্ষা করার মালিক তুমি, তোমার কাবাকে তুমি রক্ষা করো, আমি চললাম। আমার ভাইরা আমার পাহাড়ের মধ্যে পড়ে গেল, চলে গেল বাদাম, তারা পালায়ন করলো, পলাইলো, তারা যাইয়া একটা এরিয়ায় বাদাম তাবু করলো, একটা গেরোয়া করলো, এখন দেখে অনেক বাদাম উটের বাদাম পাল রয়ে গেছে, এই উটের পাল কার? তখন খবর গেল নবীজির দাদার উটের পাল সব, প্রায় 100টা উটকে বাদাম তারা এরকম করে গ্রেফতার করলো, আটকে ফেললাম। এবার নবীর দাদা বলতেছে, সাহস করে আমি যাব। এবার যাইয়া বলতেছে, ওই যে দাগ আছে, দাগ অতিক্রম করে যখন চলে গেলেন, বললেন, আপনি কে? বলে, আমার নাম আব্দুল মুত্তালিব। আপনার নাম আব্দুল মুত্তালিব, এই উটগুনি কার? বলে, আমার, এই উটগুনি আমরা ধরছি, এই খানাই কাবাকে খেদমত করছে। বলে, আমি খেদমত করছি, খানাই কাবা ভাঙবো, তাতে আপনি কি করেন? আমার তো খানা খাওয়া না, খানায় খাওয়ার মালিক হলো আল্লাহ, আপনি বাঙবেন, আল্লাহ তো বাঙেন, আমার উট তো ছাড়িয়া দেন, পারলে আল্লাহ ঠেকাইবে। সুবহানাল্লাহ, একটু জোরে পান। কায়দা করে তিনা রুট নিয়ে আসলে আল্লাহর কাছে, বললেন, আল্লাহ, হে কানার, হে কাবার মালিক, তোমার কাবাকে তুমি রক্ষা করো, আমি তাদের সাথে পারলাম না, আমি চললাম। আমার বাইরে আমার আল্লাহ বললেন, আলাম তারা কাইবা ভালা রব্বু কাবিয়াস হাবিল ফিল। হে বন্ধু, আপনি কি দেখেন নাই, শোনেন নাই, আপনার রব তাদের সাথে কি ব্যবহার করছে? জোর পান সুবহানাল্লাহ। আল্লাহ বললে, ওদের নকশা যে করেছিল, যে ষড়যন্ত্র করেছিল, যে বুদ্ধি করেছিল, ষড়যন্ত্র জালকে আমি আল্লাহ তছনছ করে ফেলেছি। কি করেছি আমি আল্লাহ, ওদের কি কি করেছি? আল্লাহ বললেন, তয়রান আবাবিল, আপনার হেলিকপ্টার চলে আসলেন, যুদ্ধের বিমান চলে আসলেন, ওই তাফসির এখন করা যাবে না, ওই পাখি দিয়ে মারছে, কিন্তু ওই তাফসির এখন বাদান চলবে না। এই জন্য আল্লাহ বলেছেন, মিসকলা জাররাতিল খয়রা ইয়ারা, অর্থাৎ আল্লাহর নবী আগে তখন বলেছিলেন, বাদান জাররাকে বুঝাইছে সরিষা পর্যন্ত, আর এখন হলো জাররা। আপনার একটা গড়টা যদি ছিদ্র হয়, ছিদ্রের মধ্যে দিয়ে যখন আলো আসে, কুনি কুনি দেখা যায়, যন্ত্র ছাড়া দেখা যায় না, ওইটা 70 ভাগে ভাগ যদি করা হয় অনু পর অনু, একে বলা হয় জাররা। সরপান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার, এবার ভালো করে লক্ষ্য কর,
পুরনো বিমান বাহিনী যাকে আবাবিল পাখি বলা হয়, এক একটা পাখি তিনটা করিয়া বোম নিছে, কি নিছে? পাথর কলি তো সাল পাল, ডিজিটাল যুগের সাল পাল না, ঠিক আছে, ওই তাফসির এখন চলবে না, এটা বোঝা লাগবে, বেরেল খাতান, কারণ প্রযুক্তির যুগ। পাথর কথা বললি এখন এটা কবে যে এই ওই তাফসির এখন চলে না। আগে মিয়ার সাথে প্রেমার ভালোবাসা করলে চিঠি লেখা লাগছে, এখন আর চিঠি লেখা লাগে না। রাইতে বাবা কারণে ঘুম পারে, ওরা দুজন রাত বারোটার পরে ফ্রি মাইন্ডে কথা বলে, কথা কয় না। বাজানলে ওই বিমান বাহিনী কি করলেন, তিনটে করে বোম, একটা বোম ঠোঁটে আর দুইটা বোম দুই হাতে। সুবহানাল্লাহ, একটু জোর কন, তৈরানা বাবিল তার বিহীন বিহিজার রাতিন মিন সিজিলেন কাসপিং মাকুল, এমন করেছে কিতাবের মধ্যে বাদন লেখতেছে, গরু গাছ খাইলে জাবর কাটায়, কাটায় কি কাটায় না, যখন এই দুই গাছে দিয়ে বাদন পড়িয়া যায়, কিতাবের মধ্যে আমি দেখেছি করে বাদন করে ফেলেছে, তাদেরকে ধ্বংস করে ফেলেছে, আল্লাহ নবীকে দেখাইছে এবং শুনাইছে, চিল্লে বলুন মারহাবা। তো যা হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করছি, আড়াই ঘন্টা পার হয়ে গেছে, হ্যাঁ আরো আধা ঘন্টা আরো পাম দেন। তো আসলে আমি যেই কথাটা তুলে ধরছি লাস্টে, এটা আমরা তো বুঝি না, তাফসির আমরা কি বুঝি, দুই একখান সহি কিতাব পড়িয়া কথাই বুঝতেছে। আর বড় বড় আলেমরা যদি এই সুরা ফিলের তাফসির করে তিন দিন পাঁচ দিন চলে যায়, আমু গুণাগার যদি নাও পারি তাই নিয়েছি না, তা দুই একদিন নিতে পারবো, দু তিন চার ঘন্টা নিবে পারবো। তো যা হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমাদের মাথার মুকুট, আমাদের অত্র এলাকার গৌরব প্রবীণ আলেম, যিনি নিজে হাতে হাজার হাজার আলেম তৈরি করছে, তেনার কাছে আমি কতদিন যে দোয়া চাইছি আল্লাহ ভালো জানে। তো আমি এখন দোয়া করি, দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের হক কথা সারা বাংলায় মানুষের কাছে পৌঁছাতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহ মানুষের কাছে কথা, কোরআনের কথা বলতে, দিনের কথা বলতে যেই জ্ঞান, যেই ব্রেন, যেই হেকমত, যেই কণ্ঠ দরকার, আল্লাহ যেন সেই কণ্ঠ দান করে। সকলে বলুন আমিন। এখন আমাদের প্রবীণ আলেম, আমাদের মাথার মুকুট, আমার বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য, জিনার দোয়াতে আল্লাহ, যিনি দোয়া করছেন আল্লাহ এত বড় বানাইছেন, এখন তিনি কিছু বলবেন, তিনি মুনাজাত করবেন, আমি সাথে থেকে আমিন আমিন করবে ইনশাআল্লাহ।